ম্যাচে কেউ সেঞ্চুরি করলে বা 5 উইকেট নিলে সম্মানপূর্বক তাদের এই রেকর্ডটির নামসহ লিখে রাখা হয় সেই স্টেডিয়ামের অনার্স বোর্ডে। ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডের লর্ডসের ভেন্যুতে প্রথমবার দেখা মেলে এই অনার্স বোর্ডের। এরপর তা দেখা যায় বিশ্বের বেশ কয়েকটি ঐতিহাসিক স্টেডিয়ামে, তার মধ্যে রয়েছে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামও। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে সেই অনার্স বোর্ডে নিজেদের নাম তুলে নেন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু তারাই এই অনার্স বোর্ডে নাম লেখানো একমাত্র বাংলাদেশি ক্রিকেটার নন। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখান মোহাম্মদ আশরাফুল। 2008 সালে সবশেষ এশিয়া কাপ আয়োজন করে পাকিস্তান। সেবার নিজেদের প্রথম ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 109 রানের ইনিংস খেলেন অধিনায়ক আশরাফুল। এই ইনিংসের ওপর ভর করে টাইগাররা জিতে নেয় ম্যাচটি, আর আশরাফুল নিজের নাম তুলে নেন গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে। ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অনার্স বোর্ডে নাম লেখানো প্রথম বাংলাদেশি ক্রিকেটার হলেন সাদাত হোসেন। 2010-এ লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে 5 উইকেট তুলে নেন এই পেসার, সঙ্গে ইতিহাস রচনা করে জায়গা করে নেন লর্ডস অনার্স বোর্ডে। সাদাত হোসেনের লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানোর 2 দিনের মাথায় আরেক ইতিহাস রচনা করেন হার্ড হিটার তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে একই টেস্টের দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। মাত্র 100 বলে 103 রানের ঝড়ো ইনিংস খেলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে জায়গা করে নেন তামিম।